ঘোড়া কেনা বেচার প্রবল আশঙ্কা, তার জন্যই হোটেলে নিজের বিধায়কদের লুকিয়ে রেখেছে এনসিপি, আর সেখানেই হাজির উর্দি ছাড়া পুলিশ। হঠাৎ পুলিশের এমন আগমনে চাঞ্চল্য ছড়ায় মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায় হোটেল চত্বর। পুলিশকেই জিজ্ঞাসাবাদ করা হয় কেন তিনি এখানে, কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হোটেল থেকে বেরিয়ে যেতে বলা হয়। উল্লেখ্য, রবিবারই এনসিপি বিধায়কদের এক হোটেল থেকে অন্য হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশের হানায় এনসিপির অন্দরে সন্দেহ দানা পাচ্ছে। এনসিপির অভিযোগ, তাদের বিধায়কদের কেনার জন্য এভাবে হোটেলে পুলিশ পাঠাচ্ছে বিজেপি। মুম্বাই থেকে মুরারি সিং রিপোর্ট, এএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।